মাসব্যাপী অমর একুশে বইমেলা শেষ হতে আর মাত্র দুই দিন বাকি, তাই শেষ মুহূর্তে জমে উঠেছে মেলা প্রাঙ্গণ এবং বেড়েছে বই বিক্রি। বিভিন্ন বয়সী ক্রেতাদের ভিড় দেখে লেখকদের মুখে হাসি, পরিবার পরিজন বন্ধুবান্ধব নিয়ে দল বেঁধে পাঠক তাদের পছন্দের বই কিনছে। মোহাম্মদ বাবুল রানার তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। রবিবার বিকেলে মেলা ঘুরে দেখা যায় ক্রেতারা আসছেন, দেখছেন, বই কিনছেন। তবে মেলায় তরুণ তরুণী ও দর্শনার্থীর সংখ্যাই বেশি। এবারের মেলায় ক্রেতার থেকে দর্শনার্থীর সংখ্যাই বেশি ছিল। মেলা থেকে বইয়ের ব্যাগ হাতে ক্রেতারা বেরোচ্ছেন হাসি মুখ নিয়ে। এছাড়া শিখা প্রকাশনী থেকে এবার প্রকাশিত হয়েছে দ্য ব্ল্যাক মুন, হোয়াইট ম্যাজিক, লাইফ অফ ডেথ। এ সময় বইটি সম্পর্কে পাঠকেরা জানান, আসলে আমি অনেক আগে থেকেই বই পড়ি, বইয়ের প্রতি ছোটোবেলা থেকে একটা টান ছিল, একাডেমিক বইয়ের পাশাপাশি অন্য অন্য বই পড়তাম। তো বইমেলাতে এবার আমার একটু কম আশা হয়েছে একটু পরীক্ষার প্রেশারের কারণে। তো এই যে আজকে আমি একটা নিলাম যে ব্ল্যাক মুন, আমি আবার সবসময় একটু ট্রাই করি একটু থ্রিলার টাইপের পড়তে, আমার ওইগুলো বেশি ভালো লাগে। সো এই স্টলে দেখলাম অনেক ভালো থ্রিলার বই আছে, তো এই তো একটা নিয়ে নিলাম। জি, এইবার আমি দ্য ব্ল্যাক মুন বইটা, হোয়াইট ম্যাজিক, লাইফ অফ ডেথ, নিমগ্ন দুপুর আপুর বইটা কিনেছি। তো গত বছরের একটি বই বেরিয়েছিল দ্য ব্ল্যাক মুন, তো ওই বইটা আমি পড়েছি। তো সেই বইটা পড়ে আমার কাছে ভালো লাগছে। বইটা ছিল ডার্ক ফ্যান্টাসি রোমান্টিক টাইপের, তো আপুর বইটা পড়ে ভালো লাগলো। তো এই বছর তার সেকেন্ড উপন্যাসের বই দ্য হোয়াইট ম্যাজিক লাইফ অফ ডেথ, তো সেটা এবার কিনলাম, তো পরে দেখব কেমন হয়েছে। না, ব্র্যাঙ্কের একটা বই, ডায়েরি, সেটা খুব বিখ্যাত একটি বই, মেয়ের জন্য কিনেছি। আর আমি একটা মোটিভেশনাল বই কিনেছি, আর এর আগের সপ্তাহে আসছিলাম বাচ্চা কাচ্চা নিয়ে, তাদের নিয়ে তাদের পছন্দ মতো বই কিনে গেছি। আজকে এই বন্ধুর সাথে আসছি, আরেক বন্ধুকে নিয়ে আসছি, এমনি দেখতে আসলাম, সামনে একটা বই পড়লো, কিনলাম এই আর কি। এ সময় লেখক নিমগ্ন দুপুর তার লেখা বইটি সম্পর্কে বলেন, আসলে লেখক হিসেবে যখন পাঠকদের কাছ থেকে এরকম প্রতিক্রিয়া পাই যে প্রথম বইটা পড়ে ভালো লেগেছে বলে তারা আবার এসছে আমার দ্বিতীয় বইটা নেয়ার জন্য, দ্বিতীয় বই বলতে কি মানে পরবর্তী বইটা নেয়ার জন্য, তো এটা এটা খুবই ভালো লাগার একটা জায়গা, এতটা ভালো লাগার জায়গা যেটা বলে বোঝানো যাবে না। শুধু এটুকুই বলবো যে লেখালেখির জার্নিটাকে এই জিনিসটা সহজ করে দেয়। লেখালেখি করতে গেলে পাঠকের এই ধরনের ভালোবাসাগুলোই আমাদেরকে অনুপ্রেরণা জাগায়, আমাকে অনুপ্রেরণা জাগায় যে আমি যেন এরপরে আরও লিখতে পারি, আমার দায়বদ্ধতা বেড়ে যায়। যেমন আমার প্রথম বই ছিল দ্য ব্ল্যাক মুন, এটা ছিল রোমান্টিক, ডার্ক রোমান্টিক ফ্যান্টাসি। তো এটা পাঠকের এত বেশি ভালোবাসা পেয়েছে যে আমি এত এত রিভিউ পেয়েছি যে আপু এটার সেকেন্ড পার্ট বের করুন, বা প্লিজ লেখক এটার সেকেন্ড পার্ট বের করুন। তো আমি চিন্তা করেছি যে এটার সেকেন্ড পার্ট এবারের বইমেলা শেষে, হয়তো কোরবানের ঈদের আগে আগে এটার সেকেন্ড পার্ট চলে আসবে। আর এবার বইমেলা উপলক্ষে আমি যেটা বের করেছি সেটা হচ্ছে সুপার ন্যাচারাল মার্ডার মিস্ট্রি, হোয়াইট ম্যাজিক, লাইফ অফ ডেথ। তো আলহামদুলিল্লাহ সবার ভালোবাসায় বইটার খুব ভালো রেসপন্স পাচ্ছি, বাকিটা বইমেলা শেষে আমি একসাথে সবাইকে জানিয়ে দিতে পারবো। হ্যাঁ, আমি আমাকে নিজেকে লেখক বলে পরিচয় দিতে পছন্দ করি, যদিও মানুষ আমাকে লয়ার বলে ডাকে, কিন্তু কেউ যখন আমাকে জিজ্ঞেস করে যে আপনি কি করেন, তখন আমি বলি আমি একজন লেখক। তো লেখক হিসেবে আমি বলবো যে আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত লিখেই যেতে চাই। আমি ক্লাস টু থেকে লেখালেখি করি, তখন আমার মামনীয়ত রাইটার উনি সালেহা ইসলাম, ওনার বইও এসেছে এখান থেকে, আধুনিক ইসলামী গল্প। তো আমি যখন ছোটোবেলা থেকে লেখালেখি করতাম উনি সেগুলো পত্রিকা ছাপিয়ে দেওয়ার ব্যবস্থা করতো, পত্রিকা ছাপা হতো। কিন্তু আমি বই আকার আমার বই প্রথম আসে হচ্ছে 2019-এর বইমেলায়, সেটা কবিতার বই ছিল যে রোদে নিকোটিন পড়ে। আর এবার আমার যে বইটা এসছে হোয়াইট ম্যাজিক লাইফ অফ ডেথ, এটা আমার ষষ্ঠ বই। হ্যাঁ, কবিতার বই হিসেবে আমার প্রথম যে বইটা ছিল ওইটা প্রথম 2019 সালে প্রথম মেলাতেই স্টক আউট হয়ে গিয়েছিল। তো আমি বলতে পারবো যে আলহামদুলিল্লাহ আমার উপর আল্লাহর একটা অশেষ সহমত আছে এবং পাঠকের ভালোবাসা আছে, যেটা আমাকে লেখালেখি করতে এগিয়ে নিয়ে যাচ্ছে। নিউজ ডেস্ক, ঢাকা রিপোর্ট 24।